হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে কিন্তু একটি বিরাট বড় রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রায় কিন্তু একুশ হাজার জনকে কিন্তু পাস করা হয়েছে এছাড়া এখানে আপনাদের কাট আপ কত গিয়েছে অফিসিয়াল লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো সেই সব কিছু আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো তো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এবার এখানে তার নিচে এখানে আপনার লেটেস্ট নিউজ অপশনে দেখতে পাবেন তিরিশে অক্টোবর দু হাজার কুড়িতে তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবারে ভিজিট করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখানে কিন্তু আপনার রেজাল্টের পিডিএফগুলো পেয়ে যাবেন তো ওখানে দেখতে পাচ্ছেন ত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি মাল্টিটাস্কিং স্টাফ স্টাফ এক্সামিশন টু থাউজেন্ড নাইনটিন ডিক্লেয়ার ডিক্লারেশন অফ রেজাল্ট আপ পেপার টু অ্যান্ড শর্টলিস্টিং অফ ক্যান্ডি ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন তো ওখানে কিন্তু এমটিএসের যে ফাইনাল রেজাল্ট তো সেটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো ওখান থেকে আমরা যে কাট আপ কত গিয়েছে কতজন পাস করেছে তো সেটি সেই পিডিএফটি কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে দেখে নেবো বন্ধুরা এবার কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ পিডিএফটি স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ এম নন টেকনিক্যাল টু থাউজেন্ড ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর অ্যাপারিং ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমটিএসের যে পেপার ওয়ান তো সেটি সেটি এখান থেকে দু আট দু হাজার উনিশ থেকে বাইশ আট দু হাজার উনিশে হয়েছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেপার টু এক্সাম কবে হয়েছিল এবং কতজন পেপার টু এক্সাম দিয়েছে তো সব কিছু এখানে ডিটেলস এখানে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখান থেকে আমরা সরাসরি যে কাটঅফ তো সেই কাটঅফ দেখে নেবো এছাড়া কতজনকে পাস করা হয়েছে তো সেই ডেটাগুলো আমরা এখান থেকে দেখে নেব তারপর পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট অন দ্য অ্যাবভ দ্য ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস প্রভিশনালি সিলেক্টেড ফর অ্যাপেয়ারিং ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন আর এস ফলোস তো এখানে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ ইয়ারের একটি এজ গ্রুপ রয়েছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে সাতাশের কিন্তু একটি এজ গ্রুপ রয়েছে তো আঠেরো থেকে পঁচিশে টোটাল এখানে পাস করেছে সতেরো হাজার চারজনকে কিন্তু এখানে পাস করা হয়েছে তার মধ্যে আপনার এখান থেকে ওয়াইজ যে এখানে ব্রেকআপ দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন ওয়াইজ কতজন পাস করেছে এসসি এক হাজার দুশো এসটি এক হাজার দুশো পাঁচ ও বিসি রয়েছে চার হাজার দুশো চোদ্দো ইডবলু অর্থাৎ ইকোনমিক্যালি ইউকে সেকশন এক হাজার একশো আটত্রিশ ইউ রয়েছে ছ হাজার নশো চুয়ান্ন জনকে কিন্তু এখানে পাশ করা হয়েছে আর এখানে মোট রয়েছে কিন্তু আঠেরো থেকে পঁচিশ এজ গ্রুপের মধ্যে সতেরো হাজার চারজন তারপরে এখানে আঠেরো থেকে সাতাশ এজ গ্রুপের মধ্যে কিন্তু পাশ করা হয়েছে তিন হাজার আটশো আটানব্বই জনকে তো এখান থেকে সেই একইভাবে কিন্তু আপনার ক্যাটেগরিয়ায় যে ব্রেকআপ দেওয়া হচ্ছে তো সেটি আপনারা এখান থেকে অবশ্যই দেখে নেবেন তো এরপরে আমরা কাঠ আপ দেখে নেব কাঠ আপ কত গিয়েছে তো স্টেট অ্যান্ড ইউটি ওয়াইজ কাট অফ এখানে দেওয়া হচ্ছে আঠেরো থেকে পঁচিশে অ্যানেক্সার ওয়ানে আর আঠেরো থেকে সাতাশের যে কাট আপ তো সেটি দেওয়া হচ্ছে অ্যানেক্সার টুতে তো সবার প্রথমে আমরা অ্যানেক্সার ওয়ান দেখে নেব তো এখান থেকে আঠেরো থেকে পঁচিশের কাট আপ দেওয়া হয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কাট অফ ডিটেলস ফর ভ্যাকেন্সিস ইন দ্য এজ গ্রুপ অফ এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যান্সটার ওয়ান তো এখানে কি দেওয়া হচ্ছে রিজন দেওয়া হচ্ছে স্টেট অ্যান্ড ইউনিটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি স্টেট অ্যান্ড টেরিটরি কোর্ট এখানে ক্যাটাগরি এখানে কাট অফ ডিটেলস এখানে পেপার ওয়ানের কাট অফ দেওয়া হচ্ছে পেপার টু তারপর এখানে ডেট অফ বার্থ তো এবার আমরা সরাসরি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিহার উত্তরপ্রদেশে রয়েছে তো আমরা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখবো তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে থেকে পেয়ে গেছি পেয়ে গেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডাব্লু এস এর কাট গিয়েছে এইটি ওয়ান তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ই ডাব্লু এস ইউ আর ক্যাটাগরির কাট গিয়েছে কিন্তু এইটটি ফাইভ পয়েন্ট জিরো ও ফে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলে এবার আমরা এসসিরটা দেখে নেব এসসি গিয়েছে এইট্টি থ্রি তারপর ওয়েস্টবেঙ্গল এসটি গিয়েছে কিন্তু সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি সিক্স তো এটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু বেঙ্গলের কিন্তু এম টি আঠেরো থেকে পঁচিশের যে এজ গ্রুপ রয়েছে তো সেই আঠেরো থেকে পঁচিশের কিন্তু এজ গ্রুপের কাট তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নিতে পারেন তো এবার আমরা আঠেরো থেকে পঁচিশের কাট আপ দেখে নিলাম তো এবার আমরা পরবর্তী যে এজ গ্রুপ রয়েছে আঠেরো থেকে পঁচিশ থেকে সাতাশ তো সেই এজ গ্রুপের কাট কিন্তু আমরা এখান থেকে দেখে নেব তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সটার টুতে আমরা কিন্তু চলে এসেছি কাট অফ ডিটেলস এখানে দেওয়া হয়েছে এজ গ্রুপ অফ এইটিন টু টোয়েন্টি সেভেন তো এবার সেই একইভাবে কিন্তু আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরটা দেখবো তো ওখানে নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইআর অর্থাৎ ইস্টার্ননে ওয়েস্ট ই ডাব্লেস গিয়েছে বেঙ্গলে এইটি ফোর পয়েন্ট এইট ওয়ান তো এটি কিন্তু পরবর্তী যে এজ গ্রুপ রয়েছে আঠেরো থেকে সাতাশ তো সেই এজ গ্রুপের কাট তারপরে এখানে ওয়েস্ট ইউ আর ক্যাটাগরি কাট গেছে গিয়েছে এইট্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স তারপর এসএ কাট আপ গিয়েছে এইটটি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর তারপর এসটি কাট আপ গিয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট টু থ্রি তো এটি কিন্তু ওয়েস্টবেঙ্গলের কাট আপ আঠেরো থেকে সাতাশ তো এবার আপনার কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন পুরোপুরি যে অফিশিয়াল রেজাল্ট লিস্ট তো সেটি আমি কিন্তু এবার দেখিয়ে দিব তো বন্ধুরা রেজাল্টের যে অফিসিয়াল পিডিএফ তো সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে কিংবা আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু আমি আপনাদের পিডিএফটি যে রেজাল্টের পিডিএফ তো সেটি কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো ওখানে আপনারা রেজাল্ট অপশন দেখতে পাবেন তো ওখানে এবার কিন্তু আমরা সরাসরি রেজাল্ট অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরেই আমাদের সামনে আরও একটি কিন্তু এসএসসির নতুন পেজ ওপেন হয়ে যাবে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু লোডিং নিচ্ছে তারপরে এখানে রেজাল্টে আপনারা দেখতে পাবেন সিজিএল ক্লিক ক্লিক করে দেওয়া হয়েছে তো এবার কিন্তু আমরা আদার্সে ক্লিক করবো তো এখানে আদার্সে ক্লিক করবার করার পরে এখানে আপনারা দেখতে পাবেন তিরিশ বারো দু হাজার কুড়িতে দুটো লিস্ট এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশের একটি এজ গ্রুপের যে রেজাল্ট তো সেটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ ইয়ার্স আর এখানে এইটিন থেকে টোয়েন্টি সেভেনের যে এজ গ্রুপ দেওয়া হচ্ছে তো সেটি কিন্তু লিস্ট টুতে এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট আপ রেজাল্ট তো এখানে ক্লিক করেই কিন্তু আপনারা সরাসরি রেজাল্টটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু এসএসসি স্টাফ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের যে ফাইনাল রেজাল্ট তো সে এখান থেকে আপনারা যারা যারা পেপার পেপার টু দিয়েছিলেন এমটিএসের তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে নিজেদের নামগুলো কিন্তু সার্চ করে দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ